আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। তুরস্কের সঙ্গে সিরিয়ার বৈরিতা দীর্ঘদিনের। রাশিয়া, চীন, ইরান বৈশ্বিক ক্ষমতার যে নতুন মেরুকরণ শুরু করেছে তাতে এই বৈরিতা তীব্র নেতিবাচক ভূমিকা পালন করছে। এই কারণে মিত্রতার নতুন এক মানচিত্র তৈরির চেষ্টা করতে চায় এই তিন রাষ্ট্র, যেখানে তাদের জোটবদ্ধ শক্ত অবস্থান পশ্চিমা মোড়ল রাষ্ট্রকে অন্তত এই অঞ্চলে ছড়ি ঘোরানোর থেকে বিরত রাখতে পারবে। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংলাপের আমন্ত্রণ জানান তিনি, আর এ আমন্ত্রণ গ্রহণে আসাদও কালক্ষেপণ করেননি, আগ্রহের বার্তা দিয়েছেন দ্রুতই। তবে শুধু আঞ্চলিক শক্তি অর্জনের কারণেই এরদোয়ানের এই আমন্ত্রণ এমন কথা ভাবলে ভুল হবে। অভ্যন্তরীণ নানা বিষয়ও এর সঙ্গে কাজ করছে, আর এর প্রথমটি হচ্ছে তুরস্কে অবস্থানকারী সিরিয়ার শরণার্থীদের নিরাপদে ও স্বেচ্ছায় দেশে ফেরত পাঠানো। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখার মাধ্যমে আঞ্চলিক শান্তি বজায় রাখা এরদোয়ানের একটি উদ্দেশ্য হলেও এমন সংলাপের আমন্ত্রণের পেছনে আরও কিছু বিষয় কাজ করছে। সিরীয় শরণার্থী বিষয়টি তো আছেই, এর পাশাপাশি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসএফডির হুমকিও রয়েছে। এই গোষ্ঠীগুলোকেও সমন্বিতভাবে মোকাবেলা করতে চান এরদোয়ান। বাশার আল আসাদের ক্ষেত্রে এই প্রস্তাবে সাড়া দেওয়ার কারণ একটু ভিন্ন। মূলত মিত্র রাশিয়ার চাপের কারণে আসাদ এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে এই সংলাপ কোথায় এবং কখন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি এখনও উদ্যোগ গ্রহণের পর্যায়ে রয়ে গেছে। এরদোয়ানের আমন্ত্রণ জানানোর পর এই সংক্রান্ত আলোচনা আটকে আছে বলে আসাদ নিজেও স্বীকার করেছেন। পূর্ববর্তী নিরাপত্তা পর্যায়ের বৈঠকে তিনি বিষয়টি নিয়ে কথাও বলেন। ওই বৈঠকে সিরিয়া থেকে তুর্কি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের দাবিও তোলে ইরান। নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর এটাও এক ধরনের খেলা। তুরস্কের সৈন্যদেরকে সিরিয়ায় মোতায়েন রাখার ব্যাপারে রাশিয়াও এখন আগ্রহী, কারণ এর মধ্যে দিয়ে সিরিয়ায় ইরানের প্রভাবকে কিছুটা দুর্বল করা সম্ভব হবে। এরদোয়ানের সঙ্গে আসাদ যে সুবিধা আদায়ের জন্য বৈঠক করতে রাজি হয়েছেন তার মধ্যে একটি সিরিয়া থেকে তুরস্কের বাহিনীকে সরিয়ে নেয়া, আর দ্বিতীয়টি হচ্ছে সিরিয়ার বিরোধী দলগুলোর ওপর থেকে তুরস্কের সমর্থন প্রত্যাহারে রাজি করা। সিরিয়ার এ দুটি দাবি ইরানের স্বার্থের অনুকূলে। আসাদ খুব ভালো করেই জানেন তিনি এসডিএফের সঙ্গে লড়াই করে পেরে উঠবেন না, কারণ গ্রুপটিকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দেয়। অন্যদিকে তুরস্কের অবস্থান খুবই স্পষ্ট, তারা সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে না যতক্ষণ পর্যন্ত না পিকেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে এবং একই সঙ্গে সিরিয়ার শরণার্থীরা তুরস্ক থেকে নিজ দেশে ফিরছে। তুরস্কের কর্মকর্তারা জানান আঙ্কারা সিরিয়ার বিরোধী দলকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। সেক্ষেত্রে সংলাপের সাফল্য নিয়েও সন্দিহান দামেস্ক, কারণ একটি সফল আলোচনার জন্য আঙ্কারাকে অবশ্যই সিরিয়ার বিরোধী দলকে সমর্থন দেয়া বন্ধ করতে হবে বলে মনে করে দামেস্ক। বর্তমানে সিরিয়ার উপর রাশিয়া ও ইরানের প্রভাব বেশ অনেকটাই। বহু বছর ধরে চলমান সহিংসতার কারণে সিরিয়ার সেনাবাহিনীর অকার্যকর হয়ে পড়ার পর থেকেই এই নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি নতুন এক ভারসাম্য সৃষ্টি করেছে। এরদোয়ান, আসাদ ও তাদের বেশ কয়েকটি প্রতিবেশী দেশ এই দুই নেতার মধ্যে বৈঠক দেখতে আগ্রহী। এটি ছবি তোলার একটি বড় সুযোগ তো বটেই, পাশাপাশি তাদের যে লক্ষ্য ও উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো পূরণের ক্ষেত্রেও এগুলো কার্যকর হবে। সংঘাতে শুরু থেকেই আসাদের লক্ষ্য ছিল যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা। তার প্রায় সব সিদ্ধান্তই রাশিয়া এবং ইরানের মাধ্যমে প্রভাবিত। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করেই তিনি চলেছেন। ক্ষমতায় টিকে থাকার জন্যই এই ধরনের ভারসাম্য প্রয়োজন ছিল তার। দেশটির গোয়েন্দা সংস্থা তেহরানের সঙ্গে সখ্যতা রক্ষা করে চলে, তবে সেখানে রাশিয়ার হস্তক্ষেপও রয়েছে। এই কারণেই তুরস্ক এবং সিরিয়ার মধ্যে আলোচনার জন্য
ইরান ও রাশিয়া চাপ প্রয়োগ করলে দামেস্ককে তা মেনে নিতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইরাকি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, এরদোয়ান সংলাপের প্রস্তাব দেওয়ার পর সে ব্যাপারে মন্তব্য করার জন্য বেশ কয়েকদিন সময় নিয়েছে সিরিয়ার গোয়েন্দা সংস্থা। তাদের দাবি ছিল প্রথমে সিরিয়া থেকে তুর্কি সেনা প্রত্যাহারের ব্যাপারে স্পষ্ট দিনক্ষণ ঠিক করা হবে, তারপর আলোচনায় বসবে তারা, কারণ তারা সবাই জানে এই আলোচনার বিষয় হিসেবে আসবে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা। সিরিয়ার এই অবস্থান ইরানের পক্ষে গেলেও তুরস্কের গ্রহণ করার কোনো কারণ নেই। ওই সময় সিরিয়ার পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয় তাতে তুরস্কের সেনা প্রত্যাহারের প্রস্তুতির জন্য 3 বছরের সময় বেঁধে দেয়া হয়। এই সময়ের মধ্যেই সিরিয়া থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া ওই সম্ভাব্য বৈঠকে দূতাবাস পুনরায় খুলে দেয়া এবং কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন এবং সিরিয়ার যেসব এলাকায় আঙ্কারার সমর্থনে বেসামরিক প্রশাসনিক ব্যবস্থা পরিচালিত হয় সেগুলো বন্ধ করা নিয়ে আলোচনা হবে। এরপর সিরিয়া সরকার ওই এলাকাগুলোর দায়িত্ব নেবে, সন্ত্রাসবিরোধী ব্যবস্থাও নেবে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এসব নিয়ে কাজ করা হবে। রাশিয়ার সহযোগিতা নিয়ে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সেনাবাহিনীকে একটি পেশাদার বাহিনী হিসেবে তৈরির চেষ্টা করে যাচ্ছে। এই বাহিনীকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেন সংকট পরবর্তী সিরিয়ায় তারা ব্যবস্থা নিতে সক্ষম হয়। আর বর্তমানে রাশিয়াই চাইছে যে দামেস্ক যেন আঙ্কারার সঙ্গে বৈঠকে বসে। ফোরাত নদীর পূর্বাঞ্চলে যৌথ সহযোগিতার প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়। তুরস্ক বিরোধী পক্ষকে সহায়তা দেয়া বন্ধ করলে এদের ব্যবহার করা হবে, পরে পুরোটা সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত হবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দেওয়া তথ্য অনুসারে দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাস সিরিয়া সরকারের ওপর তুরস্কের বাহিনী দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার জন্য বেশ অনেকদিন থেকেই চাপ দিয়ে আসছে। একই সঙ্গে নিরাপত্তা বাড়ানো এবং সন্ত্রাসী গ্রুপ ভেঙে দেওয়ার জন্য গোয়েন্দা তথ্য বিনিময়ের সমন্বয় বাড়ানোর কথাও বলেছে তারা। এর সঙ্গে ইরান সিরিয়া সরকারকে ঋণ দেওয়ার পরিমাণ বাড়িয়েছে, যাতে করে সিরিয়ার অর্থনীতির উপর তাদের নিয়ন্ত্রণ আরও জোরালো হয়। দামেস্কে অবস্থিত রাশিয়ার দূতাবাস আঙ্কারার সঙ্গে দ্রুত আলোচনায় বসার জন্য বাশার আল আসাদের ওপর চাপ দিচ্ছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তথ্য এই সূত্র নিশ্চিত করেছে। রাশিয়ার মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রকে সিরিয়া থেকে বের করে দেয়া। রাশিয়া মনে করে সিরিয়া রাশিয়া ও তুরস্কের সমন্বিত বাহিনী দায়িত্ব পালন করতে সক্ষম, ইরান ও তার মিলিশিয়া বাহিনীকে সিরিয়ার প্রয়োজন নেই এবং এভাবেই সিরিয়ার প্রাকৃতিক সম্পদের বেশিরভাগের ওপরই রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হবে। গত মাসের শেষ দিকে প্রকাশিত এক খবরে দেখা যায় সিরিয়া ও তুরস্কের নেতাদের মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে চায় ইরাক সরকার। দামেস্ক ইরাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো প্রতিশ্রুতি দেয়নি। এর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, তারা আরও সময় পেতে চাইছে। এই বৈঠকের ব্যাপারে দুই পক্ষের মত একেবারে দুই বিপরীত প্রান্তে অবস্থিত। রাশিয়া ও চীনের প্রভাব থাকলেও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সিরিয়া ও তুরস্কের মধ্যে কোনো বৈঠক এবং এর থেকে সুনির্দিষ্ট কোনো অর্জন সম্ভব নয়। কিন্তু এরদোয়ান ও আসাদের ছবি তোলার মতো ভালো একটি ইভেন্টে অংশ নেওয়ার আগ্রহ আছে। পাশাপাশি চাহিদা বিপরীত হলেও দুপক্ষই জোর করেই নিজ নিজ এজেন্ডা বাস্তবায়নের জন্য মুখিয়ে আছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।